আসসালামু আলাইকুম সকল কিতা রা বালা আস তো ঠান্ডা পড়ি যান না নির রঙগিলার বাইব দেখ গাছ কাছাল লিখেছো বারিন্দা আর গাছ কাছালি মানে কীটা খালি মরিচের গাছ ঢুকাইম এতো মরিচ রয়েছে যাব টেবলারে ডুকাই হইব খামর শেষ নাই এতো বড় বড় ডুগিওর তোরা তো দেখাই রাম কিলা দিতাম কইও দিম রাইন্দ্যা আমি সুটকি দিয়া এইসা দিয়া নাইলিশা মাছ দিয়া আসলে বড় বড় টুকি দিয়া আমরা দেশ রান্ধা গরুর মাংস দিয়া আর মুরগর মাংস দিয়া অনেক মজা লাগতো শক্ত মুরগ জেনে গিয়া মোটা মোটা টুকরা করিয়া রান্ধা গিয়া কসু ফাতা দেখিও খেলাইছ আমরা তো ছোটো তাহলে খসু ফাতার মাঝে ফানি লুইয়া খেলাইতাম মনে হয় তো খসু ফাতার ফানি লাল আস্তে লালও খালা খালাও কি সুন্দর আর দিনটা কিছু বালা আছে মেঘ নাই এত বেশি রোদও নাই আসলে আর এখন রোদ কুঁটা ভাই ঠান্ডা তো পড়ে গেছে গাছ তো অনেক ফুল জরিয়া পড়লে রোজর ফুল তো নে পড়ে গুটা হইয়া যায় দেখশনিক গুটা হল রোজ তো মজি গেছে তার গুটাগুলা রইছে রয়েছে একটা দোকানও আমার ড্রাগন ফুল আর ফ্রুট আনবা লাগে আমার ফুরি লইয়াগেলি আরও একটা দোকানও সারা দোকান চক্কর দিতে দিতে আমার ফ্রুট তো আর পাইলাম না এখন আমার ফুরিরে তো খাইলাম কই আমার ফ্রুটোর দোকান কই একটা নাই তো আর আমি বললাম তো আমার একটা লই আইলাই তুমি কইলাই অক্টাইবার লাগে আসলে একটা তো খানির দোকান আর ফ্রুটর দোকানও তো খানির দোকান তারপরে এই দোকানটা চক্কর দিলাম অনেক কিছু দেখলাম চলে যাই এখন আমার সেই ফ루টিয়া দোকান ও আর জ্ঞানব ফ্রুট আন্ন ঘরে বুঝা খাইমু মাধিনি তুমি মিশ্রন দেইকা কইরো মইলে যেজন বলে না দি প্রেম মরা জলে ডুবে না

জানি না আমি আমার মেয়েরা আমারে মাঝে মাঝে আইনে খাওয়ায় আমি খাই বালা পাই আসলে বিরন চাউল এখন লাটা লাটা লাগে মানে হয় বিরন চাউলের গুড়ি দিবা নাই একটা আর নারকেল দেড় ছিটাইয়া তার তাকে থাকে আইসক্রিম অনেক মজা আসলে ওটার দাম বোলে সাতটাটা থাকে না ছয়টা ওটার দাম বোলে পাঁচশো টাকা আসলে মজার জিনিস পাঁচশো টাকা আর ছয়শো টাকা কি মজা আছে খাইতে আইস ক্রিম হয়ে গিয়া অনেক স্বাদ খাইছি একটার মধ্যে মনমার দেহগরীর সন্ধান করে কোন এত সুন্দর গাছ লাগে একটা ফাইনা আপেলের গাছ ওলাদাখান আর বাঁশর ফাতা আসলে গাছগুলা কই আনবার আইনা কতবার তুইছি মরি যায় একটা তেজ ভাতার গাছও লাখান ফাতা আসলে তেজ ভাতার গাছ একটা আমার আসলো কিন্তু গোরান নাই তেজ মাঝে এই যে ফাতার গাছ আমরা দেশর ফাতা সুন্দরীর গাছল লাখান আসলে গাছগুলা দেখলে মন চায় সব গাছ নিয়ে আসলে এখন আন্না তো ঠান্ডার মাঝে মরে যাবো তাইনা কেতা করবো শুধু শেয়ার করলাম তোমরা সাথে দেখবাই বাসর ফাতা মুর্তা ফাতা মনে হয় হল বোন বাইব মূর্তা ফাতা জানি আমরা দেশ দু মূর্তা ফাটা লাখান গাছ হক আর ও ফাটা সুন্দরী আমার বেশি ভালা পায় ফুলের বাগানে ফুটিল ফুলরে রসিক ব মাইল না ফুলের মাইল না ফুলের বাগানে ফুটিল ফুলরে রশিক না তারপরে চলে যাইম আমার ফ্রুটের দোকানে এখন আস্তে আস্তে চলে যাইছি আমার ফ্রুটের দোকানে আসলে এই দোকানটাও কিছু বড় আছে এত ছোট নাই আছে সবগুলা জিনিস একটার মাঝে আমার ড্রাগন ফ্রুট পাইমো ইয়েলো একটা ড্রাগন ফ্রুট আরও দিন আনছিলাম আর রেড একটা আইজনী আমার ফুড়িয়া খর নি নিয়া খাও না তো তুমি এক টুকরা খাইয়া ফরে ফালাই তো লম্পা আলু খাও আসলে এই আলুগুলো আমরা দেশও ফুড়িয়া খাইতাম মজা লাগতো এই দোকানেও ফুলোর গাছ আছে অনেক সুন্দর আচ্ছা এখন দেখি আমার ড্রাগন দুটা দোকানও সেম লাগে সমান চাইনিজ দুটা দোকান বন্ধু যাই না রে কিছু কোন ধরনের জামির এমন লাম্পা লাম্পা ফাইলিসি আমার ফ্রুট লইয়া আস্তে আস্তে গড়ে আসব কেমন আছো রঙগিলার বাই বই নকল তোমার সাথে শেয়ার করলাম লগে থাকবাই দেখবায় আজকে মনটা বেশি পালা নাই তা করম ইলিশ মাছ রান্না কর্ম আসলে রান্নাটা তোমরা লোকে শেয়ার করতাম পারছি না আমার টাইমটা অনেক শর্ট মাছগুলা চুলাইয়া বা শরীর ফেলাইয়া বিরান করম তারপরে রান্না করম এখন রান্না লাগে ইলিশ মাছ আর রান্না দেখাই রাম না রে দেখতে থাকো কিতা রান্দি রসুন দিছি দুই চামচ সানফ্লাওয়ার তেল দিছি শরাইয়ের মাঝে শরীর গ্যাস অন করছি আগুন জ্বলছে তারপরে কড়াই বইছি তেল দেওয়ার পরে তেল গরম হয়েছে তারপরে দুই তিন টুকরা রসুনের খুঁড়া সচিয়া দিছি আর দিম আদা চামচ পেঁয়াজ আসলে আদা চামচ পেঁয়াজ কেমন দি একটা পেঁয়াজ দি আজকে বয়ল করা পেঁয়াজ নাই তুমি আদা চামচ লবণ দেখবাই তোমরা কেলা লাগেও রান্নাটাও আর বাহিরের দিনটাও কিছু দেখাইলাম তোমার সাথে সেমন লাগলো আর রান্না তো সবাই জানে কেউ না জানে না অনেকের রান্না অনেক লখন অনেক লাখান মেঘনার কলে ঘর দিলাম বড় আশা করে সেই গৌর আমার নিল সর্বনাশা জড়ে রে মেঘনা সর্বনাশা জডে মেঘনার কুলে ভাঙি বানাইলাম বড়ো আশা করে সেই গৌর আমার সর্বনাশা জড়ে রে মেঘনা সর্বনাশা জড়ে মশলা দিম কীটা ফেসটা যে সময় হরি খসানি দিছি দিস একটু পানি তারপরে আরও কিছু সময় খসাইয়া এক আধা চামচ হলদির গুঁড়া এক চামচ খারি পাউডার আধা চামচ মরশুর গুঁড়া দিয়া হরি আর বারো মশলাটারে খসাইম ৰাম কিতা সাঁথৰাৰে খাই দিয়া ছুট তোইছি। সাঁথৰা দিয়া খেচৰি মাছ কেচকি মাছ হয় আমি কৈ খেচৰি মাছ দেখ তোমরা তোমরা কেঁচিলা লাগে সেই গৰে মোৰ মায়া বাইছা গেছে দৃষ্টি ছায়া আমি আজ তা দেৰি কৈ তাদের কু যাবে রায় নদীর তরে রে মেঘনা নদীর তরে কুলে কোলে বানাইলাম বড় আশা করে সে আমার বাঙাল সর্বনাশা জোড়ের মেঘনা ସର୍ବନାଶା ଜେ ସର୍ବହାର ହଇଲାମ ତୁ ଦୂର ହଇ ନଶା ଆବାର ଘର ବାିଲ ଦୂର ଆଶା ବେଗନାର କୋଲେ ଘର ବାନ୍ଧିଲ ବଡ଼ ଆଶା କରି আসলে মেঘনার কলে ঘর বানাইলাম বড় আশা করে গুনগুন গুন করে গান গাই রান্না করি আর গুনগুন করে গান গাই সেই ঘরে আমার বাং নিল সর্বনাশা জোরে সেই ঘরে মূর চেইলাম আয়া আসলে খেসড়ি দিয়া হাতে মাখানো সরসরি হলে অনেক মজা লাগে আমি এমনি রান্না করে নিছি তোমরা গেছে ভালো লাগবো তাৰপৰা এখন জোল দিয়া দিওঁ সাঁথৰা দিয়া সাঁথৰা এটা বালা কৰি খচাইছে খচাই নিফৰে দিয়া দিছে খেচৰি খেচৰি দিয়াৰ ফলত কিছু সময় লাড়িয়া আচলতে ছট মাছটো বেছি লাৰাচাড়া যায় না বাংগীয়া গুড় হৈ যাব আৰু দিয়া দিলাম অনুমান জোল আৰু জোল দিয়া গুৰিয়া টাকি দিওঁ আৰু দিওঁ দুইটা নাগামৰিচ ছৈব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার হাজারি হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কই ভাই বাই বই নকল কিলা লাগছে তোমরা কাছে আজকের বিডিওর মাতগুলা হয়তো তোমরা কাছে সুন্দর লাগতো না মনটা ভালো নাই তাই সুন্দর করে মাততাম পারলাম না রঙ্গিলার বাই বই নকল তাই কেউ রঙ্গিলার পাশে কষ্ট করি রঙ্গিলার বিডিওটা দেখিও আর আসসালাম আলাইকুম বল ত্রুটি ক্ষমা করিও তোমরা সাথে আছি তোমরাও রঙ্গিলার সাথে তাইকো আল্লাহ হাফেজ